ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে দ্রুতগতিতে এগিয়ে চলেছে দেশের জয়যাত্রা। সকালে সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের পর শনিবার বিকেলে চেন্নাই কোয়েম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে রেলযাত্রার সূচনা করেন তিনি। চেন্নাইয়ের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ারি হয় চেন্নাইয়ের স্কুল পড়ুয়ারা। তাদের হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং। এই ট্রেনটির সূচনা হয় এবার থেকে মাত্র 5.5 ঘন্টাতে চেন্নাই থেকে তামিলনাড়ু পৌঁছে যাওয়া যাবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারতীয় রেল। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। এদিন এরপর 2,437 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রায় 2 লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত চোখ ধাঁধানো এই টার্মিনালটি যোগাযোগের উন্নতি ঘটানোর পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে বলে অভিমত পোষণ করেছেন তিনি। চেন্নাই বিমানবন্দরের নতুন এই টার্মিনালে যাত্রী ধারণ ক্ষমতা বার্ষিক 35 মিলিয়ন। রয়েছে 100টি চেকিং কাউন্টার, 108টি অভিবাসন কাউন্টার, 17টি সিঁড়ি, 17টি চলন্ত সিঁড়ি এবং ব্যাগ পুনরুদ্ধারে 6টি বেল্ট। চেন্নাই কোয়েম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা এবং চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর চেন্নাইয়ের মাটিতে রোড শো করেন প্রধানমন্ত্রী। তাকে সামনে থেকে দেখতে জনতার ঢল নেমেছিল রাস্তার দুধারে। বিজেপি কর্মী সমর্থকদের পুষ্পবৃষ্টির মাঝে চেন্নাই রামকৃষ্ণ মঠের 125তম বার্ষিকীর উদ্দেশ্যে এগিয়ে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।